দেখা যাক এখানে একজন কি বাইম হাতে বেজ দেন, হাতে বেজ দেন, দেখা যাক। আমি আমি ধরতাছি, পালো ধরতাছি, ওকে বেরিয়েছে, দেখা যাক বাইম না বেরে না, এই বাস বাস বাবাতে ধরছি তো, গাছ ধরেন, গাছ ধর বাবাতে ধর, বাবাতে কামছে না, বাবাতে গাছ ধরুন, আমি আমি ধরুন আপনি করেন, আপনি ধরছি, আপনি ছাড় দেন, আমি কাম ছাতা ধরছি, আপনি হ্যাঁ আপনি করেন, এই যে আমি কাম ছাতা ধরছি না, একবার ছাড় দেন না, দেখেন হাত দেখেন, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে, এই যে দেখা যাক কত বড় একটা বাইম, কির বাবা রে কাঠা, ও কাকা কেমনি তুললেন, কত কষ্ট হয়েছে অনেক না, হাত ফাইরা লাগছে না, দেখি দেখি হাত দেখি, এ মাই গড হাত ফাইরা লাগছে একবারে, হ্যাঁ 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 আপনাদের আজকে দেখাবো যে কত বড় বড় মাছ ধরতে পারে এরা, ঠিক আছে। এটা হচ্ছে নাগরপুরের দুপুরে গ্রামের কুষ্টিয়া নদী, তো দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন প্রচুর পলো রয়েছেন, আসতেছে কিন্তু ধারাবাহিক ভাবে সারিবদ্ধ ভাবে, দেখেন খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর মনোরম, আসলে এই ধরনের সংস্কৃতি বা এই ধরনের খেলা আসলে দিন দিন কিন্তু হারে যাচ্ছে প্রিয় দর্শক। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 60 উর্ধ কিন্তু মানুষ রয়েছেন এই যে এখানে, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু নামলেন ওনারা, তো শুরু হয়ে গেলেন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাইস, তো দেখতে পাচ্ছেন আবার ওই সেটে কিছু লোক এক অলরেডি নামছে, চারদিক দিয়ে লোক আছে, যখন লোক গলা একত্র হবে তখন কিন্তু সুন্দর লাগবে বেশি, আচ্ছা না ভাই আসরা দেখা যাক, দিন গামছা দিন, ভাই নাই ওকে ডুব দিছে লাস্টে, দেখা যাক আছে না, দেখা যাক আবার ডুব দিছে, দেখা যাক মাছটি পাওয়া যায় কিনা, হ্যাঁ নাই, দেখতে পাচ্ছেন কত পাখি এই নদীর উপরে কিন্তু তারা মাছ খায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে,